নবমীর নাইটে আমি এই শাড়িটা পরে আজকে প্যান্ডেল হপিং করব। সো এটা হচ্ছে এটার ব্লাউজ, যেটা আর কি আমার গায়ে ফিটার হচ্ছে না, পরে একবার ট্রাই করলাম। এটা আমার 10 বছর আগের একটা শাড়ি, মানে 10 বছর আগের মানেই হলো এটা একদম আমার কাছে এখন নতুন একটা শাড়ি। আর শুধু তাই নয়, এটা আমি ভিডিওতে আমার ব্লগে ফার্স্ট টাইম পরব। আর এই কালার যে ব্লাউজটা আছে এটার সাথে ম্যাচিং হয়ে যাচ্ছে কম বেশি। একটা চোখে আমার মনে হয় একটাতে কম লাগানো হয়েছে আসলে। সকলকে জানাই শুভ নবমী। আজকে তো নবমী, আজকেই বেরোচ্ছি আমরা, কিন্তু কালকে আপনারা এই ভিডিওটি যেহেতু পাবেন দশমীতে, তাই সকলকে আরও একবার জানাই শুভ দশমী। তো সকলে ভীষণ এনজয় করুন, আর জাস্ট পুজোর 2 দিন বাকি আছে, সকলে অনেক মজা করুন। আর আজকের আমার মেকআপ ভিডিও, মানে আজকে আমার রেডি হওয়ার সেরকম ভিডিও তো দিতে পারলাম না, কারণ ও খুব রেগে যাচ্ছিল। আর আরেকটাও ব্যাপার, সেটা হচ্ছে মেক করেছে বাইরে, জানি না যাওয়া হবে কিনা শেষমেশ, বাট তবুও দেখছি চলেন। আর শাড়ি পরেছে ডিজাইনার শাড়ি, তো এটা খুব বেশ ঝলঝল ঝলঝল একটা ব্যাপার এই শাড়িটার মধ্যে রয়েছে। এই যে এখন উনি রেডি হচ্ছে, একটু দেখে তো আমার মানে কোথায় কি খুঁজে পাওয়া যাচ্ছে না, নাক চোখ মুখ, ভাবলাম একটু মেকআপ করে গোটা গোটা খুব বানাবো, কিন্তু হচ্ছে না। এটা একটু বেশি ভালো লেগে গেছে আজকে। এই বাবা, তোমার সত্যি এত সুন্দর লাগছে কেন? এমনিতে এত ভালো লাগছে না, ঠিক আছে? আর মানুষকে সুন্দর বললে সবাই খুশি হয়, বাট ওই একমাত্র পৃথিবীতে এরকম যে ওকে সুন্দর বললে খুব মানে এত রাগ হয়। সুন্দর এমনিতে সুন্দর বেরোয়। হ্যাঁ চলুন, এইবার আমরা যাচ্ছি এয়ারপোর্টে। চুলটাকে আমি বাইকে যখন উঠবো তখনই গুটিয়ে নেবো, ঠিক আছে, মানে বেঁধে নেবো, ঠিক আছে? আর চলেন যাই। এই লাইটটা জ্বালায় কি ব্যাপার বলো? রেডি শেডি হয়ে তারপর আমি সামনে থাকলে কনফিডেন্স বাড়বে, দেখবেন? বলো এবার বলো। আরে বার হয়েছিলাম আমরা সব বাইরে যাওয়ার জন্য, তো বাইরে গিয়ে দেখি বৃষ্টি পড়ছে, টাপুর টুপুর হালকা বৃষ্টি, তা কি করা যাবে এখন? আর ঘুরে আসলাম আবার প্যাক করে, কারণ বাইরে দেখলে পুরো ভিজে যেত, ভালো বৃষ্টি হচ্ছে, রেডি শেডি হয়ে হচ্ছে এই অবস্থা হয়। রেডি হয়ে ঠিক আছে চলো না, এখন আমরা শর্ট ভিডিও করব, ঠিক আছে? চুলটুল বেঁধে নিয়েছি, একটু রেস্ট নেবো, চা খাবো, আবার চা বিকালবেলা খেয়েছিলাম আবার খাবো, ঠিক আছে? কারণ বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটা বাহ, দেখো দিনের বেলা কিন্তু এই গাছগুলো আসে না ভালো, রোদের ইয়েটা পরে সুজে তারটা এখন সুন্দর আসছে, বাহ দেখেন, দেখিয়ে দিই আমার কত গাছ, দেখছেন কত সুন্দর সুন্দর গাছ লাগিয়েছি, বাহ এগুলো সব বড় হয়ে গেছে। আমি গাছগুলো আরো ভালো করে পরে কিন্তু দেখাবো, আর এত আওয়াজ হচ্ছে না মাইকের, মানে কান তালা ধরে যাচ্ছে কানে, আর একদম সামনে একটা প্যান্ডেল হয়, ভাবলাম সেখানে একটু যাবো, বা যাই হোক সে তো যাওয়ার হলো না, কি আর করা যাবে।
জানলাটা ভালো করে দেখেন পেছনে হ্যাঁ দেখেন ঠিক আছে যাওয়া যখন হয়নি তাহলে আমরা ঘরের ভেতরেই রেডি সেডি হয়ে একটুখানি নাচনাচি করে নিই তারপরে তারপর শুবো ঠিক আছে যা হয় ভালোর জন্য হয় ঠিক আছে বৃষ্টিটা দেখাতে পারলে ভালো হতো যেই বেরিয়েছি গেটটা খুলছি নিচে দেখছি চরম বৃষ্টি মানে চরম মানে হচ্ছে এমন বৃষ্টি হচ্ছে যেটা যদি বেরোই গাড়িটাই চালাই তাহলে পুরো ঘামে ভিজ মানে সরি পুরো ভিজে যাবো সেই জন্য ভাবলাম ঠিক আছে তাহলে ক্যান্সেল করো বেকারি সব কাপড় জামা এই যদি আবার ধুতে হয় খুব বাজে লাগে আর আমি চুলটা বেঁধে খুব বাজে লাগছে একটু আমি গাড়িটা ধরে তুলে দিয়ে আসি যাও যেতে বাইরে বার করে আসো বাইরে বার করে আসো ঠিক আছে গাড়িটা ঢুকিয়ে দিয়ে আসো ঠিক আছে আমাদের আর যাওয়া পাওয়া হবে না বেকার ফালতু আমরাও সব খুলবো ঠিক আছে আজকের ভিডিওটা এখানে এখানে আমরা ফুচকা ফুচকাগুলো বের করবা না বের করো আমরা এখন ফুচকা খাবো ঠিক আছে ও তো ড্রেস টেস চেঞ্জ করে ফেলেছে আমি এখনো চেঞ্জ করিনি ও এখন আমার তো ও ফুচকা নিয়ে এসেছে আমরা এখন ফুচকা খাবো ওকে কারণ যেতে যখন পারলাম না তখন আর কি করবো আর ওদিকে শুনতে পাচ্ছেন ঢাক ঢোলের কত আওয়াজ হচ্ছে বৃষ্টি থামে কি বল এখন বৃষ্টি থামেনি অন্ধকার তো বৃষ্টি ঠিক করে দেখাতেও পাচ্ছি না দেখি ছাদে একবার ওঠার ইচ্ছে আছে জানি না প্রচুর কাজ এখনো রাতে রান্না করতে হবে খেতে হবে আমাদের প্ল্যানই ছিল আজকে বাইরে গিয়ে নরম হয়ে যাবে খাই বাইরে গিয়ে আমরা খেয়ে আসবো ঠিক আছে তো সেটা তো আর হলো না রান্না বান্না করতে হবে ফুচকার সাইজগুলো অনেক বড় ঠিক আছে ঠিক আছে সামনে যা একটু হলো টুক টুক করে দেখে আসলো সামনেই হচ্ছে একটা হ্যাঁ যাই হোক আমাদের আজকে যাওয়া হলো না তো চুল টুল খুলে দিয়েছি ফুচকা খাওয়া হয়ে গেলো এবং ফুচকা খেয়ে আপাতত মনে হচ্ছে যে হ্যাঁ আমরা বাইরে যেতে পারিনি তো কি হয়েছে একটু বেশ সার্থক হলো ফুচকা টুচকা যাই হোক খেলাম আর ও শুয়ে পড়েছে ঠিক আছে মানে একদম টান টান হয়ে শুয়ে পড়েছে কারণ ওর আর শক্তি নেই এনার্জি নেই তো তাহলে চলেন আজকের মতো টাটা বাই বাই আর পরবর্তী ভিডিওতে আমি একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব দেখাবো নতুন একটা জিনিস আমি কিনেছি তো দাঁড়ান হ্যাঁ এই যে এইটা হচ্ছে সেই জিনিসটা ঠিক আছে এটার মধ্যে আচ্ছা আমি এখনই দেখিয়ে দিচ্ছি ঠিক আছে একটু ধরেন খুব মিষ্টি একটা জিনিস খুব সুন্দর দাঁড়ান তার মধ্যে চু আচ্ছা ফার্স্টে দেখাই হচ্ছে দেখেন এই কানে দুটো আমি পরবর্তী নেক্সট ডে আমি বেরোবো মানে একদিন বেরোবো প্ল্যান করছি একদিন তো পূজার মধ্যে বেরোতে পারলাম না আজকে বেরোবো বলেও বেরোনো হলো না তো চুল টুল সব খুলে দিচ্ছে তো একটু সুন্দর বেশি লাগে আর চুল অনেক কমে যাচ্ছে আমার তো এই যে এই হচ্ছে কানের দুলটা এরকম ঠিক আছে আমি এটার সাথে এই শাড়ির সাথে এটা ভালো লাগবে না একটা অন্য শাড়ির সাথে দেখালে ভালো বুঝতেও পারবে তোমরা আর এটা হচ্ছে এই টাইপের একটা মালা এই দেখো এরমভাবে থাকবে বাট এগুলো এগুলোর সাথে ভালো লাগবে না একদমই কিন্তু জিনিসটা খুবই সুন্দর ঠিক আছে পরে আমি এগুলো যে শাড়ির সাথে ভালো লাগবে সেটা আমি দেখিয়ে দেবো নেক্সট ভিডিওতে আমার ঠিক আছে আর এটার সাথে এই হচ্ছে
বালাকোটা ভীষণ সুন্দর, ঠিক আছে। এগুলো কোনো ম্যাচিং কোনো সুতি বা কোনো সেরকম কোনো শাড়িতে পড়তে হবে, খুব সুন্দর লাগবে। আর আমি ওইভাবেই বানিয়েছিলাম, এই ভিডিওতে দেখাবো আপনাদের, ঠিক আছে, বলবো। তাহলে চলেন আজকের পর্যন্ত ভিডিওটি এখানেই শেষ করছি, এন্ড করে দিচ্ছি। আর বেশি কথা বলতে ইচ্ছেও করছে না, কারণ মুড অফ হয়ে যাচ্ছে আর রাতও হয়ে গেছে অনেকটা ইল্লিক বিল্লিক করতে করতে। তো আজকে তাহলে এখানেই শেষ করলাম, টাটা। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাভ ইউ, বা।